ছাগলের ফার্ম শুরু করার পূর্বে অথবা ছাগলের ফার্ম শুরু করার পর সবার মনে একটি প্রশ্ন আসে, কি খাবার খাওয়ালে ছাগলের ওজন তাড়াতাড়ি বৃদ্ধি হবে, কি খাবার খাওয়ালে ছাগল সবসময় সুস্থ থাকবে এবং আমরা কম সময়ে ছাগল বিক্রি করতে পারব। যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন থাকে, যদি আপনি একজন খামারি অথবা খামার শুরু করতে চাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখবেন। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কি খাবার ছাগলকে খাওয়ালে ছাগলের ওজন কম সময়ে বৃদ্ধি হবে, কম সময়ে ছাগল আপনি বিক্রি করতে পারবেন এবং খাবারটি আপনি কিভাবে তৈরি করবেন, এই খাবারটি তৈরি করতে হলে কি কি উপকরণের প্রয়োজন পড়বে এবং কিভাবে ছাগলকে খাওয়াতে হবে। নমস্কার বন্ধুরা, আমি ধনঞ্জয় অধিকারী, NDF গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে, আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিতি খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটির শুরুতেই আমি আলোচনা করব এই খাবারটি তৈরি করতে হলে আপনাদেরকে কী কী উপকরণের প্রয়োজন পড়বে এবং খাবারটি কীভাবে তৈরি করবেন। এরপর আলোচনা করব খাবারটি আপনারা ছাগলকে কীভাবে খাওয়াবেন এবং কত পরিমাণে খাওয়াবেন। এই খাবারটি তৈরি করতে হলে প্রথমে আপনাদেরকে মোলাসেস তৈরি করতে হবে। ইউরিয়া মোলাসেস আপনারা কীভাবে তৈরি করবেন এই বিষয়ে আমি আমার এই চ্যানেলে এর আগে একটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা শিখে নিতে পারবেন। এই খাবারটি তৈরি করতে হলে আপনাদেরকে নিতে হবে ভুট্টা গুঁড়া, সঙ্গে নিতে হবে সরিষা খৈল, সঙ্গে নিতে হবে গম ভাঙ্গা অথবা গমের ভুষি। সরিষা খোল যদি আপনারা গুঁড়ো করে দেন তবুও হবে, যদি আপনারা সরিষা খোল জলে ভিজিয়ে রেখে মিশ্রণ করেন তবুও হবে, কিন্তু কত পরিমাণে নিতে হবে এই সব উপকরণগুলো। যদি আপনারা খড় মিক্স করতে চান তবুও মিক্স করতে পারবেন, কোনো ধরনের অসুবিধা হবে না। যদি আপনারা খড় মিক্স করেন তাহলে খাবারের পরিমাণটা একটু বেশি হবে। মনে রাখবেন, খড় যদি ছাগলকে খাওয়ান, খড়ে কিন্তু কোনো ধরনের নিউট্রিশিয়ান থাকে না। খড় খাওয়ানোর উদ্দেশ্য ছাগলের পেট ভরানোর জন্য। খড় খাওয়ালে ছাগলকে বিভিন্ন ধরনের নিউট্রিশিয়ান অ্যাড করে ছাগলকে খাওয়াতে হয়। আজকের এই ভিডিওতে আমি 1 কিলো ভুট্টা গুঁড়ার হিসেবে খাবারটি তৈরি করার পদ্ধতি বলবো। প্রধান উপকরণ আপনাদেরকে ভুট্টা গুঁড়া নিতে হবে। 1 কিলো ভুট্টা গুঁড়া, সঙ্গে নিতে হবে 500 থেকে 700 গ্রাম গম অথবা গমের ভুষি। যদি আপনারা গম মিক্স করেন তাহলে গম, আধ ভাঙা গম নিতে হবে, যেন খুব সহজে ছাগল খেতে পারে। সঙ্গে নিতে হবে 250 থেকে 300 গ্রাম সরিষা খোল। এবং যদি আপনারা খড় মিক্স করতে চান তাহলে 1 কিলো খড় আপনারা মিক্স করতে পারবেন। 1 কিলো খাবারে ইউরিয়া মোলাসেস আপনাদেরকে মিক্স করতে হবে 250 গ্রাম। মনে রাখবেন, যদি আপনারা এই খাবারে খড় মিক্স করেন তাহলে প্রথমে খড় ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে নেওয়ার পর খড় এই খাবারের সঙ্গে মিক্স করতে হবে। যদি আপনারা সরিষা খোল মিক্স করেন তাহলে ভিজিয়ে রাখার পর মিক্স করলে সব থেকে ভালো হবে। আমরা আমাদের ছাগলকে এইভাবে খাবারটি তৈরি করে খাওয়াই। আশা করি আপনারা খাবারটি তৈরি করা ভালো করে বুঝে নিয়েছেন। এই খাবারটি তৈরি করার সময় আপনারা যদি মনে করেন ইউরিয়া মোলাসেস আপনারা মিক্স করবেন না, তাহলে কিন্তু খাবারটির গুণগত মান তৈরি হবে না। খাবারটিতে যে পুষ্টি, সেই পুষ্টি কিন্তু তৈরি হবে না। ছাগলের ওজন বৃদ্ধি করাতে হলে সবথেকে বেশি দরকার পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার যদি আপনারা সঠিকভাবে তৈরি করতে না পারেন, যে খাবারই ছাগলকে খাওয়ান না কেন, ছাগলের ওজন কোনোভাবেই বৃদ্ধি হবে না। কিন্তু শুধু এই খাবারের উপর ভরসা রাখলে হবে না। এই খাবারটি আপনারা ছাগলকে দানা খাবার অথবা শুকনো খাবার হিসেবে খাওয়াচ্ছেন। ছাগলের ওজন বৃদ্ধি করাতে হলে দানা খাওয়ার এবং কাঁচা ঘাস দুটো খাবারেরই খুবই প্রয়োজন, এবং দুটো খাবারই ছাগলকে খাওয়াতে হবে সঠিক সময়ে, সঠিক টাইমে এবং সঠিক পদ্ধতিতে। এই খাবারটি আপনারা একটি প্রাপ্তবয়স্ক ছাগলকে 300 থেকে 350 গ্রাম খাবার সারাদিনে খাওয়াতে পারবেন। যদি আপনারা এর থেকে বেশি খাওয়ান তাহলে কিন্তু আপনার ফার্মে খরচাটা অনেক বেশি হবে। যদি আপনাদের নিজস্ব ভুট্টা থাকে, যদি আপনারা নিজেরাই ভুট্টা চাষ করে দানা তৈরি করে
গুঁড়ো করে খাবারটি তৈরি করেন তাহলে যত বেশি ছাগলকে খাওয়াতে পারবেন কোনো অসুবিধে নেই। যদি আপনারা বাজার থেকে ভুট্টা গুঁড়া সংগ্রহ করে খাবারটি তৈরি করে ছাগলকে খাওয়ান তাহলে কিন্তু আপনার ফার্মে খরচাটা অতিরিক্ত হয়ে যাবে। খরচা যেন কন্ট্রোলে থাকে, খরচা যেন কম হয়, সেই দিকে লক্ষ্য রেখে খাবারটি তৈরি করবেন এবং ছাগলকে খাওয়াবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।